আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসছে তোমাদের প্রচুর রিকোয়েস্টের পরে অনেক অনেক রিকোয়েস্ট করছো তোমরা এই ভিডিওগুলো করার জন্য তো যাই হোক ভেবেছি তো চলো তোমাদের রিকোয়েস্টে আমি আরও একটা ভিডিও নিয়ে আসছি আজকে হচ্ছে তোমাদের ওয়াশিং ভিডিও সাথে কাউ মিল্কিং ভিডিও দুটোই শেয়ার করবো কেননা এই দুটো ভিডিওর ফিচ ভীষণভাবে ডিমান্ড থাকে তো যাই হোক বন্ধুরা স্কিপ না করে ফুল ভিডিওটা দেখতে থাকো আশা রাখছি আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে ঠিক আছে তো চলো কন্টিনিউ করতে থাকো চলো আসলাম আজকে গায়ে সময় কা মিল্কিং ভিডিও অনেক পছন্দ করো তোমরা যারা আমার মানে ভিউয়ার্সরা আছে তো তার সাথে হচ্ছে ওয়াশিং ভিডিওটাও খুব খুব পছন্দ করো তো যাই হোক সে দুটোর রিকোয়েস্ট বেশি পরিমাণে ছিল তো ভাবলাম যে চলো আজকে কাউ মিল্কিং অ্যান্ড ওয়াশিং ভিডিও দুটোই একসাথে শেয়ার করা যাক তো বন্ধুরা দেখো এখন গায়েটাকে না হাত দিয়ে পানাতে হয় কেননা বাছুরটা এখন বড় যেহেতু তো সেজন্য ওই বাছুর ছেড়ে আর পানানো হয় না ওই হাত দিয়েই পানিয়ে পানিয়ে কিন্তু দোয়া দোয়ানো হয় আর আমার গাইগুলো সত্যি অনেকটা ভালো মানে হাত দিয়েই সুন্দর পানায় আর জল দিয়ে একটুখানি বানটা ধুতে ধুতেই কিন্তু পানানো হয়ে যায় তো সেজন্য আমার আমার এই গাইটা তো অনেক ভালো অন্য অন্য গাইরা না দুধ দিতে চায় না আমার আর একটা আছে বাট ওটা হাত দিয়ে পানাতে দেয় না কিন্তু এই গাইটা কিন্তু সেরকম না এই গাইটা খুব ভালো আছে হাত দিয়ে পানা মানে পানানো এই গাড়িটার অভ্যাস আছে কেননা প্রথম যে সময় বিয়ে হয়েছে মানে গাড়িটা প্রথমবার যখন বাচ্চা দিয়েছিল এই যে যেই গায়ে দুধটা দোয়াচ্ছি তো সেই গাড়িটা তোমাদের একটা কথা বলি সেই গাইটা হচ্ছে প্রথমবার সাত সাত কি আট মাসে বাচ্চা পড়ে গে মানে পড়ে গেছিলো বা নষ্ট হয়ে গেছিলো মারা গেছিল আর কি তো সেজন্য গাড়িটাকে হচ্ছে সেই সময় দিয়ে আমরা হাত বানিয়ে মানে প্রথমবারেই হাত বানানো করে ধোয়ানো সিস্টেম করতাম যা যাতে দুধ দিত তখন একটু দুধটা কম দিত কেননা সাত থেকে আট মাস হয়েছিলো বাচ্চাটা পেটে মানে ডেলিভারি হয়ে গেছিলো হয়তো কোনো কারণে বাচ্চাটা মারা গেছিল মানে পেটের থেকে বেরোচ্ছিলো মারা মানে মরা বাচ্চা আর কি তো জন্য ওকে তারপর থেকে আমরা কিন্তু হাত দিয়ে হাত দিয়ে পানিয়ে পানিয়ে কিন্তু মানে দুধ দোয়ানো অভ্যাসটা হয়ে গেছিলো প্রথমবারেই তারপরে কিন্তু ওই যে এই যে বাচ্চাটা দিয়েছে এই বাচ্চাটা কিন্তু না তারপরে মাঝখানে আরও একটি বাচ্চা দিয়েছিল তো সেটা তো ছিল বাট তারপরে এটা হলো তিন তিনবার বাচ্চাটা দিয়েছে আর কি মানে তিনবার হয়েছে এইবার এই বাচ্চাটা দিয়ে আর কি তো যাই হোক সেজন্য অনেক ঠান্ডা নরম জন্য দোয়াতে খুব ভালো হয় যত নতুন লোক হোক না কেন ওর আমাদের গায়েগুলো একটা মানে গুণ আছে সবাই কাছ থেকে দুধ সবাই ওর গাছ থেকে দুধ দোয়া নিয়ে আসতে পারবে না একটুখানি লাথি দেবে গুঁতো দেবে কিছুই কিন্তু দেয় না তো সেজন্য অতটা ভয় লাগে না তার জন্য কিন্তু আমি শিখে গেছি আর কি দুধ দোয়ানোটা তো যাই হোক আমাকে অনেকেই বলো যে তুমি কি মেয়ে থাকতার দিকেই দুধ দোয়াতে না গো মেয়ে থাকতে দিয়ে দুধ দোয়াতাম না আমি হচ্ছে শ্বশুরবাড়ি আসার পরেই গায়ে দুধ দোয়ানো শিখেছি আর কি এই ছ সাত বছর হয়ে গেছে আমি কিন্তু গাইড দুধটা দেওয়াই ছ বছর তো হয়েই গেছে তো যাই হোক শিখতে মানে যেটা চোখে দেখি সেটা কিন্তু শিখতে বা আমি একবার যে জিনিসটা চোখে দেখি শিখতে আমার বেশি সময় লাগে না আমি অল্প মানে আমার আমার আমি নিজেকে মনে করি আমার ওই গুণটা খুব ভালো আছে যাতে আমি একবার চোখে দেখলে না সেই জিনিসটা আমি মানে পারি আর কি কাজগুলো তো সংসারে যাবতীয় যাই কাজ না থাকুক না কেন কেউ আমি কিন্তু মেয়ে থাকত ততটা পরিমাণে জানতাম না এখন যেইভাবে মানে একটা পাকা গিন্নি যাকে বলে তো সেই জিনিসটা কিন্তু আমি এখন মানে হয়ে উঠে গেছে আর কি তো যাই হোক অনেক অনেক তারিফ করলাম তাই না নিজের তারিফ না এটা সন্ত সবাই বলে আর আমি নিজেকেও ফিল করি সত্যি আমি যতটা কাজ মানে যেইভাবে করতে পারি আমার আগে যারা ম্যারেজ হয়ে এসেছে তারা কিন্তু সেভাবে পারে না তো সেজন্যই বললাম আর কি তো বন্ধুরা দেখো কথা বলতে বলতে গাইড বুকটা কিন্তু আমার দোয়ানো হয়ে গেছে এখন চলে আসলাম ওই যে তোমাদের আরেকটা ইম্পর্ট্যান্স ভিডিও সেটা হচ্ছে ওয়াশিং ভিডিও ভীষণ ভালোবাসা ওয়াশিং ভিডিওগুলো নেই আর ভীষণভাবে কমেন্ট থাকে আমার কমেন্ট বক্স খুলে দেখবে শুধু খালি ওয়াশিং ভিডিওর রিকোয়েস্ট থাকে যাই হোক বন্ধুরা আমি যতটা পারি ততটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর কি তো আজকে হচ্ছে ঢলঢল একটা নাইটি পড়েছি নাইটিটা না ফিটিং করেছি না কিছু নতুন নাইটিটা ছিল তো সেই নাইটিটা পড়েছি একদম জন কি এখান থেকে ওখান থেকে থেকে খুলে পড়ছিলো তো যাই হোক একটু ম্যানেজ করে দেখে নাও বাট আমি যখন ভিডিও করছিলাম তখন এত রোদ ছিল চড়া রোদ আমি কিছু দেখতেই পাচ্ছিলাম না তো ভিডিও কি ঘুরেছে না হয়েছে যাই হোক যাই হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর কি তো প্লিজ প্লিজকে কিছু মনে করো না আর এখানে দেখো এত জামাকাপড় নিয়ে বসেছি এই ভিডিওটা না দু চার দিন আগেরকার ভিডিও জানো এই ভিডিওটা আর ওই যে যে পয়লা বৈশাখের ভিডিওটা বলেছিলাম তোমাদের তো এই দুটো ভিডিও আমার হারিয়ে গেছিলো যেহেতু বললাম যে ডিলিট হয়ে গেছিলো তো জন্য খুঁজে পাচ্ছিলাম না তো যাই হোক পেয়েছি যতক্ষণ তো ভাবলাম যে চলো দিয়েই দিই আর কদিন ধরে সেভাবে এত কাজের চাপ পড়েছে না সংসারে বাড়িতে মানে কুটুম এসেছে তো সেজন্য একদম কোনো ভিডিও আমি করতে পারছি না তো ভাবলাম যে চলো এই ভিডিও দুটো আছে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিই কেননা এই ভিডিওটা ভিডিওটা দেবো বলেই কিন্তু আমি ভিডিওটা তুলেছিলাম সেই পয়লা বৈশাখের পরের দিনকার ভিডিও এটা আর কি তো যাই হোক চলো আজকে দিয়ে দিলাম আর তারপরে যে কেননা আমাদের গ্রামে যেহেতু পুজো পড়েছি বাসন্তী পুজো আছে তো সেই আমি মানে বাড়িতে লোকজন এসেছে দেখে আমি কিন্তু ভিডিও করার একদম সুযোগ পাচ্ছি না একদমই সুযোগ পাচ্ছি না তো সেজন্য ভাবলাম যেহেতু যে ভিডিওটা আছে তো তোমরা দেখতে থাকো তারপরে যে নিত্য নতুন ভিডিওগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর আজকে দেখো মানে সকালবেলার দিয়ে এত রোদ উঠেছে মানে তোমাদের ওইখানে কাদেরকে কাদের কাদের ওখানে এই পরিমাণে গরম পড়েছে আমাদের একটু কমেন্টে জানিয়ে তো আর আমার ভয়েস দিচ্ছি একটু আওয়াজ তে পারে কেননা এত প্রচণ্ড গরম যে পাঁচ মানে এক মিনিট পাখার তল থেকে আমি অন্য জায়গায় যেয়ে বসতে পারছি না এত গরম তো যার জন্য একটু পাখার আওয়াজ হতে পারে তো তোমরা একটু মানিয়ে দেখে নিও আর কি কেননা এত প্রচণ্ড গরম তো সেটা অসম্ভব যে পাখা ছাড়া মানে পাঁচটা মিনিট কেন একটা মিনিটও বসা যায় না আর কি তো যাই হোক বন্ধুরা আরও একটা খুশির খবর আছে তোমাদের নেক্সট ব্লগে বলবো কী খুশির খবর তো খুব ভালো মানে অনেক দিনের একটা আশা পূরণ হয়েছে বলতে পারো তো কী হয়েছে না হয়েছে নেক্সট ব্লগুলো দেখতে থাকো অবশ্যই কিন্তু আমাদের বলে দেবো ঠিক আছে তো যাই হোক হয়ে গেছে মোটামুটি কাছাকাছি আর আজকে জামা প্যান্ট এত পরিমাণে নিয়ে বসেছি তোমাদের দাদাভাইয়ের সাথে আমি বলছি যে আমি আর কত জামা প্যান্ট কাচবো আমাকে একটা কিছু তো ওয়াশিং মেশিন অন্তত কিনে দাও আর মানে আমি পারছি না মানে এতগুলো লোকের জামা কাপড় একা হাতে কাচা অসম্ভব হয়ে যায় আর যখন দেখবে এই জামা প্যান্টগুলো ব্রাশ দিতে হয় না তখন মনে হয় কি হাতের একটা মানে হাতের গিট থেকে হাত ছুটে যাচ্ছে এত মানে পরিমাণে হাতে ব্যথা করে তো সেটা বলছিলাম আর ভিডিওটা তোমাদের দাদাভাই আমাকে করে দিচ্ছিলো আর কি তো যাই হোক সেটাই বলছি আর মানে ভিডিওগুলো করছিলাম আর কি তো যাই হোক টুকটাক করে করে যাই হোক তোমাদের ভালোবাসার জন্য ভিডিওগুলো দিতেও খুব ভালো লাগে তো তোমাদের তোমরা আছে বলে এই পাশেই তাই জন্য কিন্তু এইসব ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি কেননা এই মানে ভালোবাসা দাও তার জন্য ইচ্ছা করে যে চলো সত্যি আমাকে ভালোবাসার লোকেরও অনেক অনেক আছে যারা আমাকে খুব ভালোবাসে আর যারা নেগেটিভ কমেন্ট করে সেটা তো আছেই বাট যারা ভালোবাসে তাদের অনেক 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 ধন্যবাদ আর কি তো যাই হোক বন্ধুরা দেখো জিন্সের প্যান্টগুলো দেখো হাত দিয়ে ব্রাশ দিয়ে 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 কাস্তে হচ্ছে আজকে তোমাদের দাদাভাই জামা প্যান্ট সমস্ত জামা প্যান্টগুলো তোমাদের দাদা ভাই ওই এখন আগে না আর দুদিন অন্তর অন্তর ধুয়ে দিতাম বাট এখন এই সংসারের কদিন ধরে এত ধোঁয়া কাচা করেছি যে তোমাদের দাদা ভাইয়ের জামা প্যান্টগুলো এক গাদা জমা হয়ে গেছে আর কি তো সেই জামা প্যান্টগুলো নিয়ে বসেছিলাম আর কি সেখানে দেখো কথা বলতে বলতে এত হাসছি তোমাদের দাদা ভাইয়ের সাথে কথা বলতে বলতে মানে আমি হাসতে হাসতে পাগল হয়ে গেছি কি বলেছি এত হাসি পাচ্ছিলো তো যাই হোক কী বলেছিলাম সেটা তো তোমাদের নেক্সট ব্লগে বলবো বা দেখাবো তোমাদের তো এইখানে দেখো জামা কাপড়গুলো ধোয়া আমার কম মানে কাঁচা আমার কমপ্লিট হয়ে গেছে এখন হাসতে হাসতে আমি মানে হেলে ধুলে পড় এত পরিমাণে হাসছি আর সত্যি আমি হাসতে খুব ভালোবাসি সেই জন্য আমাকে দেখবে সবসময় হাসি খুশি থাকতে খুব ভালো লাগে আমার তো যাই হোক চলো বন্ধুরা আজকের আমার এই ওয়াশিং ভিডিওটা বা কাউ মিল্কিং ভিডিওটা দুটো তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে জানাবে তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আশা রাখছি ভালো ভালো ভিডিও তোমাদের দেব আর পাশে থাকো নতুন নতুন ভিউয়ার্সরা অনেকেই আছো অনেক কিছু জানো না তোমাদের তো অবশ্যই সমস্ত কিছুটা আমার ভিডিও আমাকে ফলো করো সমস্ত কিছু তোমাদের সব কিছু শেয়ার করার চেষ্টা করবে ঠিক আছে তো যাই হোক সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার তোমাদের নতুন একটা ব্লগ নিয়ে চলে আসবো আর সেই সব ব্লগ সেই ব্লগটাই তোমাদের অবশ্যই দেখবে আমার কেননা ওই তোমাকে তোমাদের অনেক কিছু কথা আমার বলার আছে বা আমার অনেক দিনকার আশা পূরণ হয়েছে সেটাও কিন্তু তোমাদের সাথে আমার শেয়ার করার আছে তো প্লিজ বন্ধুরা স্কিপ মানে ওই ভিডিওগুলো একদম মিস করবে না পুরো দেখতে থাকবে তো সবাইকে টাটা জানিয়ে আজকে ভিডিওটার বাই